আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন কিন্তু ভিডিওতে ভিউ পাচ্ছেন না, অথচ ইউটিউব ক্যারিয়ারটাকে গড়তে চান, ইউটিউবটাকে প্রফেশন হিসেবে নিতে চান, বা ইউটিউব থেকে অনেক টাকা আর্ন করে একজন প্রফেশনাল ইউটিউবার হিসেবে নিজের ক্যারিয়ারটাকে গড়তে চান, তাহলে ভিডিওটা আপনার জন্য। দেখুন, আমি হয়তো ইউটিউবের আর 10টা ভিডিওর মতো বলবো না যে আজকের এই ভিডিওটা দেখলে আপনি আলাউদ্দিনের চ্যারাক পাবেন এবং সেই চ্যারাকের মাধ্যমে কাল থেকে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তবে আজকের এই ভিডিওর ভিতরে যে ইনফরমেশনগুলি আপনাকে দিব তা হয়তো বা আপনার ইউটিউব ক্যারিয়ারটাকে অনেক সহজ করে তুলবে। অর্থাৎ এই ভিডিও দেখার পর থেকে আপনার ইউটিউব সম্পর্কে অনেক ধারণাই আসবে, যা কিনা পরবর্তীতে আপনার ভিডিও ভাইরাল করার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর আজকে কথা বলবো যে ইউটিউব ভিডিও আপলোড করার সময় হয়তোবা আপনি এসইও করে থাকেন বা এসইও নামটা শুনেছেন, তো যাদের এসইও সম্পর্কে ধারণা নেই তারা তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন, আর যাদের একটু হলেও ধারণা আছে তারা হয়তোবা জানেন না এসইওটা আসলে কিভাবে কাজ করছে। আর যদি আপনি মনে করেন যে এসইও সম্পর্কে আপনার সকল বিষয় জানা, তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। নতুনদের উদ্দেশ্যে বলছি, এসইও যার ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখুন, এর পূর্ণ নামটা হয়তো জানলেন কিন্তু বিষয়টা আসলে কিভাবে কাজ করছে বা কিভাবে কাজ করে। এসইও হচ্ছে গুগলের অদৃশ্য কিছু রোবট যা কিনা কোডিং এর মাধ্যমে কিছু ক্যাপচার করে থাকে, কিছু ওয়ার্ড, কিছু সেন্টেন্স বা কিছু ট্যাগ। এটি আসলে কিভাবে কাজ করছে, মনে করেন আপনি একটা ভিডিও তৈরি করেছেন, সেটা ইউটিউবের জন্য। ভিডিওর টপিক যে কোনো কিছু হতে পারে, সে আমি একটা উদাহরণ দিলাম। আপনি বর্তমান বাজারে বেস্ট একটি স্মার্টফোনের ভিডিও তৈরি করেছেন, ভিডিওতে আপনার ইনফরমেশন এবং ভিডিও কোয়ালিটি অনেক ভালো, কিন্তু মনে করেন আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন বা কিওয়ার্ডে কোথাও লেখেন নাই বেস্ট ফোন ইন বিডি। আবার মনে করেন সেম ভিডিও আরেকজন তৈরি করেছে, তার ভিডিও কোয়ালিটি অনেক খারাপ, তার ইনফরমেশন অনেক খারাপ, বাট সে টাইটেল, ডেসক্রিপশন বা ট্যাগলাইনে সে এই কিওয়ার্ডগুলো ইউজ করেছে, যেমন বেস্ট ফোন ইন বিডি, বেস্ট ফোন 2022। তো এখন আমি যখন ইউটিউবে সার্চ দিব যে বেস্ট ফোন ইন বিডি বা এই সালের সেরা ফোন কোনটি, তখন কিন্তু আপনার ভিডিওটা আমার কাছে আসবে না, আমার কাছে ওই ভিডিওটাই আসবে যার কোয়ালিটি খারাপ, যার ইনফরমেশন খারাপ, এসইও কিছু ট্যাগ বা ডিসক্রিপশন সে ইউজ করেছে বিধায় তার ভিডিওটা আমার কাছে আগে শো করছে। আর আপনি ভালো ভিডিও বানাচ্ছেন, ভালো ইনফরমেশন দিচ্ছেন, তারপর আপনার ভিডিওটা পিছিয়ে পড়ে যাচ্ছে, মূল কারণটা কিন্তু এখানে, একটু বোঝার চেষ্টা করবেন। সো এসইওটা ভিডিওর জন্য কতটা জরুরি বুঝতে পারছেন। আপনার হতে পারে ইউটিউবে ভিডিও করছেন, এসইও কিন্তু সব ক্ষেত্রেই কাজে লাগে। আপনি ফেসবুক ভিডিও বলেন, ইউটিউব ভিডিও বলেন বা আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং বলেন, সব ক্ষেত্রেই আপনার এই এসইওটা প্রয়োজন হয়। আর যেহেতু আমরা ইউটিউব নিয়ে কথা বলছি, তো ইউটিউবের ক্ষেত্রে যখন আপনি এসইও করবেন, অবশ্যই আপনার ভিডিও এসইও রাখার চেষ্টা করবেন 100-তে 100। দেখুন, আপনার যদি টিপবডি ইনস্টল করা থাকে, আপনি আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও চেক করে দেখবেন যে আমার এসইও হয় 100-এ 100 করা আছে অথবা 100-এর কাছাকাছি। আমার ভিডিওর প্রত্যেকটা এসইওই ভালো, যার কারণে আমার কিন্তু ভিডিওগুলো নিয়ে এত চিন্তা করতে হয়নি। দেখুন, আমি বলছি না যে আমি অনেক বড় ইউটিউবার বা আমি ইউটিউবে সাকসেস করতে পেরেছি এখন পর্যন্ত, বাট আমি চেষ্টা করছি, তো আশা করি আমি সাকসেসের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো আমার কাছে মনে হলো যারা আমার মতো ইউটিউবে স্ট্রাগল করছে তাদের কাছে এই বিষয়গুলি জানানো দরকার, তো আপনাদের কথা চিন্তা করে আমি ভিডিওটা তৈরি করেছি। যেহেতু আমি একজন নতুন ইউটিউবার, যদি ইনফরমেশনগুলি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরপরে আমি ভিডিও আনার চেষ্টা করব যে কিভাবে সহজে থাম্বনেল তৈরি করবেন, কিভাবে ভিডিও সহজে এডিট করবেন, কিভাবে সহজে অডিও এডিট করবেন, সবকিছুই আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো ফেরত আসি মেন কথায়, যে কিভাবে আপনি এসইও করবেন। দেখুন, ইউটিউব ভিডিও এসইও করার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে টিউববডি, কারণ এটি হচ্ছে ইউটিউবেরই একটি প্ল্যাটফর্ম। ইউটিউব টিউববডিটা তৈরি করেছে শুধুমাত্র ভিডিও এসইও করার জন্য। এখন আপনি বলতে পারেন যে বড় বড় ইউটিউবাররা তো তেমন এসইও করে না বা এসইও দেখছেন না তাদের। দেখুন, তাদের হয়তো 1-2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তারা ভিডিও ছাড়লেও 1-2 মিলিয়ন মানুষের কাছে নোটিফিকেশন যাচ্ছে, তারা সেই ভিডিওটা দেখছে এবং তারা যে টাইটেলটা ইউজ করছে সেটাই পরবর্তীতে এসইও হয়ে যাচ্ছে। সো আপনার এই 100-200 বা 500 সাবস্ক্রাইব নিয়ে হয়তো বা আপনি কোনো ভিডিও ছাড়লে আপনি লাখ লাখ ভিউ পাবেন না। তো আপনার কি করতে হবে, আপনার নিজস্ব সাবস্ক্রাইবের পাশাপাশি যেই সকল ভিডিওতে সার্চ হয় বেশি, যেই সকল ভিডিওতে সার্চ করছে বেশি, সেই টপিক্সের উপর ভিডিও বানানো এবং সেই ভিডিও অনুপাতে এসইও করা, যাতে মানুষজন সার্চ করলে আপনার ভিডিওটা দেখতে পারে। এখন আসি এসইওটা আপনার চ্যানেলের ভিতরে কাজ করবে কিভাবে। দেখুন, নতুন অবস্থায় আমারও অনেক ভুল হয়েছে, যেমন ধরুন যে আমি একটা ভিডিও তৈরি করেছি যে কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল দেওয়া হয়, সে একটা উদাহরণ। তো আমি কি করেছি যে থাম্বনেলে ইউজ করেছি যে উইন্ডোজ 10 কিভাবে ইনস্টল করতে হয়, ঠিক আছে, টাইটেলে লিখেছি উইন্ডোজ 10 ইনস্টল, উইন্ডোজ 10 আপডেট, মানে হাবি জাবি ঢুকাই দিয়েছি আর কি, উইন্ডোজ 10 এর সম্পর্কে যত ইনফরমেশন আছে। কিন্তু আমার সেটি করা উচিত ছিল যে টাইটেলে আমি শুধুমাত্র লিখতাম যদি যে কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করবেন বা হাউ টু ইনস্টল উইন্ডোজ 10 ইন বাংলা, তো আমার এটা অনেক ভালো কাজ করতো।
হাবিজাবি ঢুকায় দিয়েছি, যার কারণে আমার এসইওটাও ঠিক মতো হচ্ছিল না। তো এবং ডিসক্রিপশনে কি লিখবেন, ডিসক্রিপশনে আপনি ভিডিওর ওই ইনফরমেশনগুলোই দিবেন যে ইনফরমেশনগুলো আপনার ভিডিওতে আছে। ট্যাগ ইউজ করার সময় এটা মাথায় রাখবেন যে আপনি তখন হয়তো বা আপনি এসইও করে দেখছেন যে উইন্ডোজ 7 র্যাঙ্কিং অনেক ভালো, তো ট্যাগের ভিতরে আমি উইন্ডোজ 7 ঢুকাই দিই। দেখুন উইন্ডোজ 7 হয়তো বা আপনাকে সার্চ দিয়ে ভিডিওটা পেলেও কখনো আপনার ভিডিওটা দেখবে না, কারণ তার প্রয়োজন উইন্ডোজ 7 আর আপনি ভিডিও তৈরি করেছেন উইন্ডোজ 10। তো ভুলভাল কিওয়ার্ড দেওয়ার ফলে সে যখন আপনার ভিডিওতে ক্লিক করবে এবং সে তার চাহিদা মতো ভিডিও না পেলে সে কিন্তু সরে যাবে আর আপনার ভিডিও র্যাঙ্কিং কিন্তু কমে আসবে। তো এই জন্য এসইও করার পাশাপাশি এই জিনিসটাও মাথায় রাখবেন যে আপনার ভিডিওতে যেন টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগগুলো সম্পূর্ণ প্রপার স্টেট থাকে ভিডিওর ভিতরে। তো এরপরে দেখবেন যে আপনার ভিডিও আস্তে আস্তে ভিউ হতে শুরু করেছে এবং যখন ইউটিউব দেখবে যে আপনার ভিডিওটা, হ্যাঁ যারা সার্চ দিয়েছে সম্পূর্ণ ভিডিওটাই দেখছে, তখন ইউটিউব ভিডিওর তারা সাজেস্ট করা শুরু করে। আমি কথাটা প্রথমে এই জন্যই বলেছি যে আমি কিন্তু আপনার ইউটিউব ভাইরাল ভিডিও তৈরি করার সাজেশন দিচ্ছি না। আপনি যদি ইউটিউব ক্যারিয়ার গড়তে চান এই ইনফরমেশনগুলি আপনার অনেক উপকারে আসবে, হয়তো বা এখন বুঝতে পারছেন না, হয়তো বা আরও 6-8 মাস কাজ করার পর আপনি এই বিষয়টা বুঝতে পারবেন যে হ্যাঁ টেকসান থেকে আমি একটা ইনফরমেশান নিয়েছিলাম এবং সেটি আমার সাকসেস দিয়েছে। তো এই ইনফরমেশান যদি ভালো লেগে থাকে এবং আমি একজন নতুন ইউটিউবার হিসেবে আমাকে যদি সাপোর্ট করার মতো বলে আপনার মনে হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানিয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, পরে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।